আল্লাহ গো, আজকে তো নামাজের দিন। আজকে আমি তাড়াতাড়ি করে সবটি কাম শেষ করে ফেলাই, সবটি কাম তাড়াতাড়ি করে শেষ করে তারপরে আমি আজকে ইবাদত বন্দেগী করবো। এই মায়ের শুয়ে থাকতে থাকতে ঘুমো থাকতে থাকতে আমি সব কাম করে শেষ করে ফেলাম। আল্লাহ তুমি আমার রক্ষা করো, আজকে যেমন আমি নামাজও জব করতে পারি, এই মহিলার হাত থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ আবার নি শূন্য লায়, কারণ আমার যেই জ্বালান জ্বালায় আমি তো কথা কই না। কালকে তো হ্যাঁ ছোটো বউ আইছিল, ছোটো বউ আই কি হ্যাঁ একটা কথাও কি সার দিছিল, একটা কথাও তো সার দেয় নাই। কিলো হ্যাঁ ফ্যান ফ্যান আইয়া কে কথা কয়, আমি তো উঠছি শোয়ার থেকে, কে কথা কয়? ও মা কেউ তো কথা কয় না, এদিকে তো কেউ কথা কয় না, আমি তো কাজকর্ম করতেছি। আল্লাহ গো উঠতে গেছে গা, আমি তাড়াতাড়ি করে সবটিকে আমি শেষ করি না, তারপরে দিয়ে আমি তাড়াতাড়ি করে আমি না এবাদত বন্ধ কী করতে বইয়া ফুরব, নাইলে আমার আজ তো শান্তি নেই। বছর একটা নামাজ, এই নামাজ যদি আমি না পড়তে পারি তাইলে তো আমি আল্লাহর কাছে কী জব দিব? আল্লাহর কাছে যাইয়া তো আমার হিসাব দিতে হইব, মরতে হইব, কারণ মরার পরে যে একটা জগৎ আছে সেই জগতের কথা তো সবাই বললেই গেছে গা। আমি তো সেই কথা চিন্তা করি, আমি তো গরিবের মাইয়া, আমার তো এই দুনিয়ার দরকার নেই, আমার তো সেই দুনিয়ার দরকার আছে। আমি যদি আল্লাহরে না পাই তাহলে তো আল্লাহ তো আমার তো জীবনে লেগে শেষ করে লাগবো, আমি রান্না বাড়ার সব কিছু শেষ করে এলাম। আল্লাহ কইব দুনিয়া দুনিয়া করছো, তারা আখেরাতের কথা চিন্তা করস নাই, খালি হরিরে ডরাইছ, জামাইরে ডরাইছ, ডরাই ডরাই সব কিছু করছ, কিন্তু আমারও তো ডরাস নাই। কিন্তু আমার তো মরণের ভয় আছে, আমি কোন সময় না কোন সময় মরে যাই গে কন যায় না। আমার আমি যদি মরে যাই আমার কবরও তো আমার হরি যাইতো না, আমার জামাই যাইতো না, এখন তো আমার মরণের চিন্তা ঢুকে গেছে গা। আমি তো সারাক্ষণই মরণের চিন্তা করি, আমি তো এই নির্যাতনের সহ্য করি, আমি তো এবাদত বন্দেগীও করতে পারি না। এবাদত বন্দেগী করতে গেলেই তো আমার কয় তোর বাপদাদাই কী করে, তোর সদ্য গোষ্ঠী কী করে, হয় হই নির্জি সারাক্ষণই আমার বাবা ই করে, আমি কোন দিকে যাবো, আমি কোন দিকে যাবো, আমার তো কোনো শান্তি নেই, আমি শান্তির মুখ কোনো চোখ দেখতেছি না। কালকে তো দেখলাম হ্যাঁ ছোট বউ আইয়া কী কাহিনী ডি করলো, কালকে তো ছোট বউর লোকে কোবাকুবি করলো, আমি যদি আবার কোবাকুবি করি তাহলে তো মানুষে খারাপ করবো, আমি তো আর কোবাকুবি করি না, মানুষ না, আমি তো ভালো মানুষের ঘরে জন্ম নিয়েছি। আমার বাফে আসছিল দুনিয়ার মাওলানা, আমার বাফে কত ভালো মানুষ আসছিল, জীবনে জগ্রদাটি কোনো সময় বুঝে নাই। এখন যদি আমি জগ্রদাটি করি মানুষে কইব ভালো মানুষের ঘরের জি আবার এমন কম জগ্রদাটি কেমনে করে? আমার তো কত মানুষই কত কথা কয় যে আপনার শাশুড়িরা আপনি নিজে নিজে বানাই লাইবেন, নিজে নিজে আপনি মহে মহে জব দেবেন, আমি তো মহে মহে জব দিই না। তারপরে আমার শাশুড়িরা আমি কোনোদিনও বেদফি করি না, তারপরে ওনার মন পাই না, আমি যে কী করবো, কোন দিকে যাবো, আমি তো কোনো বুঝেই পাই না। তবে আজকে আমি ছাড় দিতাম না, আজকে খালি আমার সামনাসামনি আয়া যদি একটা কথা কয় আমিও আজকে মহমেও কথা কয়ে দেবো, কারণ হইলো আমার আজকে আল্লাহরে ফাইতে হইব। আল্লাহরে না ফাইলে আমি দুনিয়াটা কী করবো? দুনিয়া দুনিয়া করে তো আমি আখেরাতে সবই শেষ করলাম, ভালোবাসা জামাইরে বিয়ে করলাম, বিয়ে করে বাড়ি ঘর সাইরে আইলাম, তারপরে গেল বাপে গেলো মা গেলো সব গেলো মহিলা, আমার তো দুনিয়াতে এখন কেউই নেই, আসে শুধু আল্লাহ, আল্লাহরে ছাড়া আমার কেউই নেই। একিলো কী কথা কস, কালকে কথা কস, ও কী কথা কয়, আমি তো কোরআন শিফ পড়তে বসছি। আল্লাহ এখন একটু কোরআন শিফ পড়ে লই। আল্লাহ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহিলা জানি আবার কোন সময় ডাক দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমার একটু রক্ষা করো, আমি যে তোমার ইবাদত বন্দেগী করতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين আজকে নামাজ হতেছি, আজকে কোনো কথা কয়েন না তো আজকে আমার কোনো ভাল লাগতেছে না, আপনি রেকেডার কেডার ফেডার ফেডার আজকে আমার ভাল লাগতেছে না, আজকে আমি একটু কোরআন শিফ ফিরে লই। এই মহিলার লেগে একটু শান্তির মুখ সো দেহি না, আল্লাহ গো মাবুদ গো আমার একটু নামা কোরআন শিফটা পড়তে দিল না, ও আল্লাহ তুমি আমার এই মহিলার হাত থেকে তুমি রক্ষা করো, আয়া বসতে তো আয়া বসতে। তুই কোরআন শিফ পড়তে বইস সকল দুনিয়ার কাম, তুই আজকে নামাজ দিন আজ কত কিছু রান্তে হইব, কত কিছু করতে হইব, তুই কোরআন শিফ পড়তে বসে এগুলি কোনো তোর কাম? কোরআন শিফ পড়ে কী করবি, কী করবি? তার বাপ দাদা কোরআন শিফ পড়ে কী করছে, কী করছে? শুনেন আপনি আমার একটু কোরআন শিফটা পড়তে দিলেন না, কোরআন শিফ পড়লে আল্লাহর রহমত হয়, কোরআন শিফ পড়লে ঘরে শয়তান দূর হয়, আর আমাদের ঘরে খালি জগদাটি লাগিয়েই থাকে, ঠিক আছে? কোরআন শিফ পড়লে যে আল্লাহর রহমত হয় সব কিছু হয় এগুলি জানেন? আমার বাপ দাদা কী করছে না করছে এটা আল্লাহর কবর গিয়ে না বুঝবো, যখন মন মতো হন না বুঝবো যে আল্লাহ কী কারে কেমন শাস্তি দিতে আছে, দুনিয়াতে কী বুঝবেন, দুনিয়া তো বুঝবেন যে ঘরের মধ্যে কোরআন শিফ পড়বো সেই ঘরে শান্তি আছে। আজকে নামাজের দিন মা আজকে কাজ টাজ কাজ কাজ করেন না, আজকে একটু কাজ আবাদত করতে দেন, ও আমি আপনার মহমেয় কথা কই, আমি মহমেয় কথা, কিন্তু আজকে যদি আপনি আমার যদি ডিস্টার্ব করেন নামাজ যদি না করতে দেন আমি ঠিকই কালকে আমি গাঠি বস্তর হয়ে যাম গো, আমি গো হোক নিজে দেখি কী আমি যাম গো, আমি এই সংসারে থাকতাম না, কারণ আমার নামাজ যখন যদি করতে না দেন তাহলে আমি থাকতাম না, ওই অন্য করে কাম করলো আমি সে নামাজ উজা করতে দেন, নামাজ উজা করতে যদি না দেন আমি থাকতাম না, আজকে আপনি বলে আয়ু কেটে নিয়ে একসাথে বা বুঝা পড়া হইব, আমি এতদিন মুখ খুলি নাই, কিন্তু আজকে নামাজ উজালে যদি করেন আল্লাহর আল্লাহর ইয়া নিয়ে যদি বিরোধিতা করেন তাহলে আপনার সংসারে আমি থাকতাম না, অসুবিধা নেই, আমি ফকির নিজ দেন ফকির নিয়ে ভাবেই থাকবো, অসুবিধা নেই।
তাই দিয়ে আমার মুহমে কথা কয় শোনা শুরু করছে হ্যাঁ এত বড় সাহসটা কে দিল কলকাতা মাসুর রব থেকে সবকিছু শূন্য তো তাই সাহস পেয়ে লাইছে না আমার তো এই সাহস দেওয়ান যেত না আমি তো তাই এই সংসারের বড় থাকতো না কেমনে আমি চাইয়া দিন তাই যদি না থাকে আমার সংসার বড় কাম কাজ করবো কেডাই তাই আমার মুহমে কথা কয় ঠিক আছে কিন্তু তাই যেন সব কাম করে রাখে ঠিকই কিন্তু আজকে আয়োক আমার পুঁতে এই দিনে বুঝা ফরাইব তাই বলে নামাজ সরব আজকে বলে তাই বলে কোনো কাজ কাজ করতো না আবার কয় আমি সব কামই করে থুয়ে দিছি আচ্ছা আয়োক আজকে আজকে আয়োক আজকে আমার মহমের কথা কইছে আমার মহমের কথা কইছে আমার মহমের কথা কইছে আমি তো ঘুমাইনি রাত্রে আমি আবার করতে আমি সারাক্ষণ কাজটা সব শেষ করে রাইসে মিটি ঘুমাই এটা দিও তুই যে আবার হুইয়া রেছ তোতে কাম কাজতে তুই একবার হুইয়া থাকস একবার কোরআন শিখ ফরাস একবার নামাজ ফরাস ব্যাপার কি কাম কাজতে তুই হুইয়া রেছ ও তুই রাইতে আবাদত করবি আলে গে তিরে আসনি তাস তুই সব কাম করে লেছ সব কাম করা শেষ হইছে আচ্ছা আজকে তোর খবর আছে দেখতাছি দাঁড়া শয়তানে করো শয়তান আস্তা শয়তান কথা হলে না শয়তানে শয়তানে শুরু করছে কাম কাজ থুইয়া আমি শয়তান তোর গাল মটকাই দিমু আমি শয়তান তুই না শয়তান কইছ এলাকে আমি শয়তান হয়ে গেছে তোর গাল মটকাই দিমু আমি শয়তান আমি শয়তান আমি শয়তান